আমরা তাওহীদকে বিশ্বাস করে নিয়েছি যদি আমরা সূরাতুল ইখলাস এটা সূরা ইখলাসকে একটু অনুধাবন করার চেষ্টা করি তাহলে ওর মধ্যেই তাওহীদের বিরাট একটা অংশ রয়েছে আমি এবং আমার পূর্বে যারা চলে গেছে তাদের মধ্যে উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই বাক্যের দাওয়াত দিবে আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তারপরে তুমি তাদের সালাত তারপরে যাকাত এইভাবে তাদেরকে বিধান দিবে তাওহীদ জানাটা কতটা গুরুত্বপূর্ণ আপনার সব আমল ঠিকঠাক কিন্তু আপনার তাওহীদ বা আকীদা ঠিক নেই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতে আমি আপনি আসতে পাচ্ছি না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله أمر الله أمر ألا تعبدوا إلا إياه ذلك دين القيم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون سورة يوسف 40 نمبر آيات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق رواه مسلم وقال النبي الأمين صلى الله عليه وسلم أفضل الدعاء دعاء يوم عرفة وأفضل ما قلت أنا والنبيون من قبلي وأفضل ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له رواه البيهقي في السنن أو كما قال عليه الصلاة والسلام أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক তাবলীগ ইস্তেমার সম্মানিত সভাপতি মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী ও দায়িত্বশীল ভাইরা প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে আমাদের উপর রহম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন এবং যিনি বারবার বলেছিলেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি হে মানবমণ্ডলী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তুফলিহুন তাহলে তোমরা সফলকাম হবে দুনিয়াতে যেমন তোমরা সফলকাম হবে পরকালীন জীবনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সফলতার যে ব্যবস্থা রেখেছেন সেটা তোমরা উপভোগ করতে পারবে সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ আবারো পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনশাআল্লাহ তাওহীদ কি জিনিস তাওহীদ কি তার শিক্ষা কি এবং বর্তমান সমাজ ব্যবস্থার সাথে এই তাওহীদের কতটুকু মিল রয়েছে বা গড় মিল রয়েছে তা আমরা উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমরা তাওহীদের কথা যদি বলতে চাই আমরা সালাত আদায় করলে কি ফজিলত এটা জানি সিয়াম পালন করলে কি ফজিলত এটা জানি অন্যান্য আমলের ক্ষেত্রেও আমরা আলহামদুলিল্লাহ বেশ ফজিলত সম্পর্কে ওয়াকিফাল রয়েছি তবে আমরা মৌলিকভাবে একটি কথা বলে দিতে চাই তাওহীদের কি গুরুত্ব রয়েছে আপনি যদি তাওহীদে বিশ্বাসী না হন আপনার সব আমল করলেও
ও আমল কোনো কাজে আসবে না। আবার কেউ সারা জীবন অনেক পাপ করলেও যদি ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাকে বিশ্বাস করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবিহি দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে হৃদয় দিয়ে প্রকৃত পক্ষে বলে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, প্রকৃত উপাস্য নেই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা উপস্থাপন করার চেষ্টা করছিলাম ফজিলত সম্পর্কে, তাওহীদ জানাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনার সব আমল ঠিকঠাক কিন্তু আপনার তাওহীদ বা আকীদা ঠিক নেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতে আমি আপনি আসতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে অবশ্যই উচিত আমাদের তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি বলে নেই, তাওহীদ শব্দের এক অর্থ হচ্ছে একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসাবে এক জানা, বিধানদাতা হিসাবে এক জানা, আইনদাতা হিসাবে এক জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে প্রায় 200টি তার আসমাউল হুসনা তথা বৈশিষ্ট্যমণ্ডিত নাম রয়েছে, সেইগুলোকে সেভাবেই বিশ্বাস করতে হবে। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাকঈফিন ওয়ালা তামসিলিন, এভাবেই কোনো উদাহরণ ছাড়া, কোনো উপমা ছাড়া। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উপস্থাপন করেছেন, সেভাবে ঈমান এনে নেওয়া। যদি কাউকে প্রশ্ন করা হয় তাওহীদ কি, আধুনিক সৌদি আরবের আলহামদুলিল্লাহ যিনি শির বিদাতের শিখণ্ডি উপরে তুলে ধরেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার মাধ্যমে এই বর্তমান সৌদি আরবকে শির্ক এবং বিদাত মুক্ত করেছিলেন, তিনি, তাকেও শাইখুল ইসলাম বলা হয়, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তিনি তাওহীদের সংজ্ঞা এভাবে উপস্থাপন করেছেন, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইখতাসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনকে তার রুবুবিয়াত অর্থাৎ তিনি রব হিসাবে এক একক অদ্বিতীয়, যেমনিভাবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা তাওহীদকে বিশ্বাস করে নিয়েছি। যদি আমরা সূরাতুল ইখলাস, এটা সূরা ইখলাসকে একটু অনুধাবন করার চেষ্টা করি, তাহলে ওর মধ্যেই তাওহীদের বিরাট একটা অংশ রয়েছে। সমগ্র কোরআনুল কারিম তিনটি অংশে বিভক্ত, সমগ্র কোরআনুল কারিম তিনটি অংশে বিভক্ত, তার একটি অংশ হচ্ছে এই আল কসাস, অর্থাৎ কুরআনুল কারিমের মধ্যে কিচ্ছা কাহিনী রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, হে নবী, আমরা উত্তম কাহিনী বর্ণনা করি। বর্ণনা করার উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওখান থেকে যেন আমরা ইবারত তথা শিক্ষা গ্রহণ করতে পারি। তার দ্বিতীয় অংশ হচ্ছে আহকাম তথা বিধিবিধান। কোরআনুল কারিম আপনাকে, আমাকে উপস্থাপন করে আপনার আমার সামনে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি ভক্ষণ করা যাবে, কোনটি বর্জন করতে হবে, তার উপস্থাপন করে দেয় কোরআনুল কারিম। তৃতীয় অংশ যেটা, এই দুটি অংশ বাদ দিয়ে সমস্ত কোরআনটা হচ্ছে তাওহীদ তথা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। তিনি রব হিসাবে কেমন, তিনি কেমন মর্যাদার অধিকারী, তিনি কেমন রহমান, তিনি কেমন রহিম, তিনি কেমন রাজ্জাক, তিনি কেমন দুল কুয়া, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। সুতরাং কোরআনের এক তৃতীয় অংশ, এক মানে এক বেশি অংশ, তিন ভাগের যে এক ওয়ান থার্ড যেটা, সেটাকে যদি আমরা বুঝতে চাই, অবশ্যই আমাদেরকে তাওহীদটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই আলোচনা থেকে বক্তা শ্রোতা সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ইবারা তথা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বলতে চাই যে কালেমা তাওহীদ, এই কালেমাতুত তাওহীদ কোনটি, তাহলে এক বাক্যেই ওই যে প্রথমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, বাইহাকির মধ্যে হাদিসটি এসেছে, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি তার সুনান গ্রন্থের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা,
আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া ওয়া আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুন মিন ক্বাবলি আমার পূর্বে আমি এবং আমার পূর্বে যারা চলে গেছে তাদের মধ্যে উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে এই বাক্য সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই এজন্য কালিমাতুত তাওহীদ হচ্ছে তাওহীদের কালেমা হচ্ছে আমি আপনি যে কালেমা তাওহীদ বলি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যদিও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে দেওয়া হয় তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে দেওয়া এটা হচ্ছে কালেমা শাহাদার অংশ কালেমা তাওহীদ যদি আমরা বলতে চাই শুধুমাত্র কালেমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই এজন্য আমরা বলছি কালিমাতুত তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ঈমানের 70 টির অধিক শাখা প্রশাখা রয়েছে ঈমানের 70 টির অধিক শাখা প্রশাখা রয়েছে আবদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে সর্বোত্তম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা এবং আদনাহা তার সর্বনিম্নটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আমরা যদি বলতে চাই তাহলে তাওহীদকে বিশ্বাস করতে হবে কিভাবে এবং তাওহীদের বিশ্বাসের তাওহীদ যদি আমরা বিশ্বাস করি তাহলে এই তাওহীদ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব লা ইলাহা ইল্লাল্লাহ থেকে কি শিক্ষা গ্রহণ করব যদিও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটি অংশ রয়েছে লা ইলাহা এটা এই অংশটা হচ্ছে নাফি তথা সমস্ত ইলাহ সমস্ত উপাস্যকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাকচ করেছেন দ্বিতীয় অংশ হচ্ছে ইল্লাল্লাহ তথা এই অংশে ইসবাত তথা এটা হাসুচক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনিই শুধুমাত্র ইলাহ তিনিই শুধুমাত্র রিজিকদাতা তিনিই শুধুমাত্র রাজ্জাক তিনিই শুধুমাত্র রহমান তিনিই শুধুমাত্র রহিম এ বাক্য এভাবে বিশ্বাস করে নেওয়া হচ্ছে কালেমা তাওহীদকে বিশ্বাস করে নেওয়া তাওহীদের শিক্ষা আমরা যদি বলতে যাই তাহলে প্রথম শিক্ষা হচ্ছে মারিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আমি যদি বলি আমি অ্যাক্সিডেন্টের সৃষ্টি আমি যদি বলি ডারউইনের বানর তত্ত্বের দ্বারা মানব জীবনের এ বংশবৃদ্ধি হয়েছে তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে পারি নাই কারণ ডারউইন তার থিওরি বা মতবাদ উপস্থাপন করেছে মানুষ একসময় এভাবে ঘুরতে 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 লেজ খসে যাওয়ার পরে লেজ পড়ে যাওয়ার পরে সে নাকি মানুষে রূপান্তরিত হয়েছে নাউযুবিল্লাহি মিন দালিক আবার কেউ কেউ এরকম ধারণাও করে থাকেন যে ওই যে বিগ ব্যাং থিওরি এই ছিল পানি ছিল এই ছিল এভাবে হতে হতে একসময় এ পৃথিবীর আবিষ্কার হয়েছে এই কথা যদি বিশ্বাস করে নেই একজন মুসলিম হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বিশ্বাস করতে পারি নাই সুতরাং প্রত্যেকটা আলোর পেছনে একজন কারিগর রয়েছে সূর্য যখন দেখি আলো তখন ভেবে নেই সূর্য আছে বাগান থেকে ফুল ছিঁড়লে যেমন বোঝা যায় এটা গোলাপ ফুল এটা রজনীগন্ধা ফুল আবার যদি কেউ আমের পাতা জামের পাতা এনে দেয় তাহলে আমি বলবো না এটা ফুল না ফুল যেমন তার ঘ্রাণ রয়েছে ফুলের যেমন তার গাছ রয়েছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একমাত্র স্রষ্টা হচ্ছেন একজন রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং আমাকে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত উপস্থাপন করেছেন সূরা আল ইমরান 190 এবং 91 নম্বর আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন নিঃসন্দেহে নিশ্চয়ই আসমান এবং জমিন সমূহের মাঝে যারা উলে আলবাব জ্ঞানী শ্রেণী তাদের জন্য এখানে শিক্ষা প্রশিক্ষণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কে তার এই বিষয়টাই উপস্থাপন করার আর দরকার হয় না যারা জ্ঞানী শ্রেণীর তারা নিঃসন্দেহে এখান থেকে বুঝতে পারে আমরা যদি দ্বিতীয় কথা বলতে চাই তাওহীদের দ্বিতীয় শিক্ষা হচ্ছে ইবাদাতুল্লাহি ওয়াহদা আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র ইবাদত করা এখানে বলতে চাই মক্কার তৎকালীন কাফের মুশরিকরাও আল্লাহ রাব্বুল আলামিন যে রব এটা বিশ্বাস করত ঠিক অনুরূপভাবে আমি আপনি যদি এতটুকু বিশ্বাস করি বিধানদাতা হিসাবে বিশ্বাস করি না মসজিদের মধ্যে যে রবকে বিশ্বাস করে নিয়েছি আমি আমার বাস্তব জীবনে আমি আমার বৈষয়িক জীবনে আমি আমার সমস্ত জীবনে যদি গ্রহণ করতে না পারি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বিধানদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলাম না উল্লেখ্য যে ওই আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারাও কিন্তু বিশ্বাস করতেন যে আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছে কিন্তু তারা মুহাম্মদকে মানতেন না মানলেই তাদের মস্তক চলে যাবে সুতরাং আমি আপনি যদি শুধুমাত্র এক জায়গায় আল্লাহকে মানি
আরেক জায়গায় আল্লাহকে মানি না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে না এই বাক্য কিন্তু আর আপনার আমার জন্য টিকবে না সুতরাং আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতকে রব হিসেবে তিনি যেমন অবশ্যই তার উলুহিয়াতকে অর্থাৎ সব আবেদন নিবেদন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই তারা শুধুমাত্র আমার ইবাদত করবে আমি আপনি ইবাদত বলতে যদি বুঝি শুধুমাত্র সালাত আমি আপনি ইবাদত বলতে যদি শুধুমাত্র বুঝি যাকাত সিয়াম হজ যাকাত সাদাকা এতটুকু তাহলে আমার আপনার ইবাদত এবং তাওহীদের সাথে মিল বসতো না এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইবাদাতু ইসমুন জামি ইবাদত হচ্ছে একটা সামগ্রিক বিষয় ইবাদত হচ্ছে একটা সামগ্রিক বিষয় লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকাশ্য ভয় করা এটা ইবাদত আমি কথার দ্বারা কথা বলছি এটা ইবাদত মানুষকে উপকার করছে এটা ইবাদত এজন্য তিনি বলছেন মিনাল যাহিরাতি ওয়াল বাতিনা সেটা প্রকাশ্য হতে পারে সেটা গোপনও হতে পারে সুতরাং আমি আমার সার্বিক জীবনে রব হিসেবে যেমন আল্লাহকে মানব আইনদাতা বিধানদাতা সবকিছু চাওয়ানেওয়ালা দেওয়ানেওয়ালা তার কাছেই চাইব তখন শুধুমাত্র আমার তাওহীদ টিকবে তাছাড়া কিন্তু আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না সুতরাং আমাকে আপনাকে অবশ্যই তাওহীদটা বুঝতে হবে ইবাদতটা বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া আজকে ইস্তেমা ময়দান থেকে আশা করি যারা বক্তব্য দিয়েছেন তাদের থেকে আপনারা তাওহীদ বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মুহতারাম আমিরে জামাত এখানে বক্তব্য স্পষ্ট করেছেন কিভাবে আমাদের বাস্তব জীবনে সেটা মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে যখন প্রথমে ইয়ামানে পাঠাচ্ছেন মুয়াজ ইবনে জাবালকে তিনি বললেন শোনো মুয়াজ তোমাকে পাঠানো হচ্ছে ইন্নাকা তাকদামু মিন আহলি কিতাবিন তোমাকে আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আহলে কিতাবদের এক গোত্রে অর্থাৎ বিধর্মীদের কাছে তোমাকে কিন্তু পাঠানো হচ্ছে সুতরাং তুমি প্রথম যে তাদের দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই বাক্যের দাওয়াত দিবে আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তারপরে তুমি তাদের সালাত তারপরে যাকাত এইভাবে তাদেরকে বিধান দিবে সুতরাং আমি আপনি যদি শুধু মেনে নেই যে তাওহীদ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করলেই চলবে আমার বাস্তব জীবনে এটা হবে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটা কথা অবশ্যই বিশ্বাস করতে হবে যখন আমি আপনি এই কথা বলবো আমার উপর আপনার উপর বিভিন্ন নির্যাতন আসবে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য দিবালকে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তখন তুফলে হন তাহলে তোমরা সফলকাম হবে ওখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল নিঃসন্দেহে এই ইতিহাস জলজল করে ইতিহাসের পাতায় লেখা রয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আমাকে আপনাকে অবশ্যই তাওহীদ বুঝতে গেলে যে দাওয়াত দিতে হবে এই দাওয়াতের ক্ষেত্রে দুটি বিষয় অন্তরায় হয় আপনি আমি যখন দাওয়াত দেব এই দাওয়াতের ক্ষেত্রে যখন মানুষের মাঝে তাওহীদের কথা বলা হবে মানুষকে আহ্বান করা হবে তখন দুটি বিষয় মানুষের সামনে বর্তমান সময়ে অন্তরায় হয়েছে তার একটা হচ্ছে অদৃষ্টবাদ আর একটা হচ্ছে ভোগবাদ ভোগবাদ তো সেই জিনিস আমি নিজে আহরণ করব অন্যকে মারবো কাটবো অন্যের উপরে জুলুম করব জোর যার মুল্লুক তার মাইট ইজ রাইট আইয়ামে জাহিলিয়া অর্থাৎ সেই অন্ধকার যুগে যেটা ছিল মাইট ইজ রাইট ওইটাই যদি প্রতিপালন করে এটাই হবে মানুষের জাহিলিয়াতের কর্মকাণ্ড আর লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এখানে টিকবে না আমাকে আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি কখনো ভোগবাদের পক্ষে থাকবেন না ভোগবাদকে দূর করে দিয়ে আপনারা যেমন আজকে সমস্ত ভোগ আপনারা এখানে যারা এসেছেন নিঃসন্দেহে অনেকের বাড়িতে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে তারপরও কেন এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এখানে দুটি বিষয় অন্তরায় একটা হচ্ছে ভোগবাদ ভোগবাদ তো ওই জিনিস যে মারবো কাটবো এভাবে শোষণ করে নেব সম্পদ এবং যারা নিচু শ্রেণীর তারা নিচুই থাকবে যারা গরিব শ্রেণীর তারা সর্বদা হীন থেকে হীনতর হবে আর যারা ধনিক শ্রেণীর তাদের পেট পূজারি তাদের ওই মাঠ পূজারি তাদের ব্যাংক পূজারি ব্যালেন্স পূজারি আরও বড় হতে থাকবে এর নাম হচ্ছে ভোগবাদ এ দাওয়াত যখন আমি আপনি দেব নিঃসন্দেহে ভোগবাদ এসে আপনার সামনে অন্তরায় হবে মানুষের সামনে বর্তমান যে অন্তরায় হয়েই রয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে অদৃষ্টবাদ তার মধ্যে রয়েছে কাদারিয়া জাবারিয়া কাদারিয়ারা তাকদীরকে অস্বীকারই করে না
মানে স্বীকারই করে না তাকদীরকে অস্বীকার করে আর জাবারিয়া তারা যারা শৈথিল্যবাদী যে ওই যে পুতুলকে জামনে নাসাও তেমনে নাসি পুতুলের কি দোষ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমি আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান কি করব তিনি জানেন এজন্য তিনি আগে থেকে তাকদীর লিপিবদ্ধ করেছেন সুতরাং আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুতরাং সম্মানিত উপস্থিতি আমরা বিভিন্ন বিষয়ের সার্বিক বিষয়ে আমরা এখানেই ইতি টানার চেষ্টা করছি যাওয়ার পূর্বে কয়েকটি কথা আর মাত্র কয়েকটি কথা বলে আমরা আমরা এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা আমরা এখানেই শেষ করছি আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু